হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। আজ আমি আপনাদের জন্য 2019-এর বাছাই করা সেরা 10টি বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। এগুলো একদম নতুন বিজনেস আইডিয়া এবং খুবই অল্প টাকা নিয়ে শুরু করতে পারেন। যেই 10টা বিজনেস আইডিয়া আজ আমি আপনাদেরকে দেব, সেগুলো আপনারা চাইলে সবাই শুরু করতে পারেন, কারণ এই ব্যবসা শুরু করবার জন্য আপনার বেশি টাকা লাগবে না, খুবই অল্প টাকা নিয়ে শুরু করতে পারেন। আর মার্কেট পোটেনশিয়ালের কথা যদি বলি, প্রচুর চাহিদা আছে এর বাজারে। আজকের ব্যবসার আইডিয়াগুলো সবগুলোই ভালো আইডিয়া, তো আপনারা 10টা বিজনেস আইডিয়ার মধ্যে যে কোনো একটা বেছে নিয়ে শুরু করতে পারেন। আজ আমি আপনাদেরকে যে 10টা বিজনেস আইডিয়া দেব, সেই 10টা বিজনেসের মধ্যে কোন বিজনেসটা আপনাদেরকে সব থেকে ভালো লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। 1 নম্বর বিজনেস আইডিয়াটা হলো ফাইল বা ফোল্ডার মেকিং বিজনেস। মানে বিভিন্ন রকম অফিসিয়াল কাজে যেই সব ফাইল বা ফোল্ডার ব্যবহার করা হয়, সেই ফাইল বা ফোল্ডার মেকিং বিজনেস। ফাইল বা ফোল্ডার দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে আপনার প্লাস্টিকের ফাইল এবং আরেকটি হচ্ছে আপনার ক্রাফট পেপারের ফাইল। তো আপনি চাইলে দুই রকমেরই ফোল্ডার তৈরি করে এই ব্যবসাটা করতে পারেন। বাজারে এর প্রচুর চাহিদা আছে এবং আপনি খুবই অল্প টাকা নিয়েই এই ব্যবসাটা শুরু করতে পারেন। 2 নম্বর বিজনেস আইডিয়াটা হলো শু মেকিং বিজনেস। মানে জুতো তৈরি করবার ব্যবসা। আপনি বিভিন্ন রকম জুতো তৈরি করতে পারেন, যেমন ফর্মাল শু, স্পোর্টস শু এবং স্কুল শু। আপনি বিভিন্ন রকম জুতো তৈরি করবার ব্যবসা শুরু করতে পারেন। আপনি একটি মাত্র ইউনিট বসালেই আপনি বিভিন্ন রকম জুতো তৈরি করতে পারবেন। এইসব জুতোর চাহিদা কেমন সেটা আশা করছি আমার থেকে আপনারাই ভালো জানেন বাজারে, এবং খুবই এটা লাভজনক ব্যবসা। খুবই অল্প টাকা নিয়েও আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। 3 নম্বর বিজনেস আইডিয়াটা হলো প্লাস্টিক প্রোডাক্ট মেকিং বিজনেস। মানে বিভিন্ন রকম প্লাস্টিকের জিনিস তৈরি করবার ব্যবসা, যেমন প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের খেলনা, প্লাস্টিকের আরও অনেক রকম জিনিস আছে, সেইগুলো তৈরি করবার ব্যবসা। এটা একটা খুবই লাভজনক ব্যবসা এবং এর চাহিদা সব জায়গাতেই আছে, প্লাস্টিকের চাহিদা। তো আপনি যেখানে ইচ্ছে সেখানেই এই ব্যবসাটা শুরু করতে পারেন। 4 নম্বর বিজনেস আইডিয়াটা হলো পিলো কভার মেকিং বিজনেস। মানে বালিশের কভার তৈরি করবার ব্যবসা। বালিশের কভারের চাহিদা সব জায়গাতেই আছে, কারণ বালিশের কভার প্রত্যেক বাড়িতেই এবং সব জায়গাতেই ব্যবহার করা হয়, সেই জন্য এর চাহিদা বাজারে সব সময় থাকে। 5 নম্বর বিজনেস আইডিয়াটা হলো নন ওভেন ব্যাগ মেকিং বিজনেস। এই নন ওভেন ব্যাগ ফ্যাব্রিকের তৈরি হয় এবং মেশিনের সাহায্যে এই নন ওভেন ব্যাগ তৈরি করতে হয়। প্লাস্টিকের ব্যাগ আমাদের দেশে প্রায় বন্ধ হয়ে গেছে, সেই জন্য অনেক জায়গাতেই এই নন ওভেন ব্যাগ ব্যবহার করা হয়। তো আপনি যদি এই ব্যবসাটা এই সময় শুরু করেন, তাহলে আপনার জন্য বেস্ট সময় এই নন ওভেন ব্যাগ তৈরি করবার ব্যবসা শুরু করবার জন্য। বাজারে যদি এর চাহিদা বলি, প্রচুর চাহিদা বাজারে। 6 নম্বর বিজনেস আইডিয়াটা হলো বিন্দি মেকিং বিজনেস। মানে মেয়েরা যে সমস্ত টিপ ব্যবহার করে, সেই টিপ তৈরি করবার ব্যবসা। আপনি মাত্র একটি মেশিন নিলেই বিভিন্ন রকম ডিজাইনের ও বিভিন্ন রকম স্টাইলের টিপ বা বিন্দি তৈরি করতে পারবেন। এর বাজারে চাহিদার যদি কথা বলি, সেটা আপনারা ভালোভাবেই জানতে পারবেন, এবং যদি একটু বাজারটা ঘুরে দেখেন তাহলেই ভালো জানতে পারবেন এর বাজারে কেমন চাহিদা। আপনি খুবই অল্প টাকা নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারবেন এবং খুবই লাভজনক ব্যবসা এটা। 7 নম্বর বিজনেস আইডিয়াটা হলো এক্সারসাইজ বুক বা নোটবুক মেকিং বিজনেস। মানে খাতা তৈরি করবার ব্যবসা। খাতার চাহিদা বাজারে কেমন আছে সেটা আপনারা একটু বাজার ঘুরলেই ভালোভাবে জানতে পারবেন যে এর চাহিদা কেমন আছে। এগুলো যেহেতু কলেজের ছাত্ররা এবং স্কুলের ছাত্ররা ব্যবহার করে, সেই জন্য বাজারে এর চাহিদা সব সময় থাকে এবং এর চাহিদা সব জায়গাতেই আছে। 8 নম্বর বিজনেস আইডিয়াটা হলো লেদার ব্যাগ মেকিং বিজনেস। মানে চামড়ার ব্যাগ তৈরি করবার ব্যবসা। বাজারে বিভিন্ন রকম ব্যাগ পাওয়া যায়, মেয়েরা যে সমস্ত বিভিন্ন রকম স্টাইলিশ ব্যাগ ব্যবহার করে এবং ছেলেরা যে সমস্ত মানি ব্যাগ বা পার্স ব্যবহার করে, সমস্ত রকম চামড়ার ব্যাগ তৈরি করবার ব্যবসা আপনি করতে পারেন। খুবই লাভজনক ব্যবসা এবং আপনি চাইলে খুবই অল্প টাকা নিয়েই এই ব্যবসাটা শুরু করতে পারেন। 9 নম্বর বিজনেস আইডিয়াটা হলো পেপার কাপ মেকিং বিজনেস। মানে পেপারের কাপ তৈরি করবার ব্যবসা।
পেপারের কাপের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে, কারণ প্লাস্টিকের কাপ এখন আর মানুষ ব্যবহার করছে না, সেই জন্য পেপার কাপের চাহিদা দিন দিন বাড়ছে। এবং পেপার কাপ ব্যবহার করায় খুবই সুবিধা এবং খুবই ভালো হয়, সেই জন্য এর চাহিদা বাজারে সবসময় থাকে। আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন, খুবই লাভজনক ব্যবসা। 10 নম্বর বিজনেস আইডিয়াটা হলো মিনি অয়েল মিল বিজনেস, মানে তেল তৈরি করবার ব্যবসা। তেলের চাহিদা বাজারে কেমন আছে সেটা আমরা সবাই জানি, তো আপনি যদি চান একটি মিনি অয়েল মিল তৈরি করতে, তো আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আপনার বাজেট অনুযায়ী বড় মেশিন নিয়েও এই ব্যবসাটা শুরু করতে পারেন, এবং আপনার যদি বাজেট লো থাকে তাহলে ছোট মেশিন নিয়েও এই তেলের ব্যবসা শুরু করতে পারেন। বাজারে প্রচুর চাহিদা এবং খুবই লাভজনক ব্যবসা এইটা। আজ আমি আপনাদেরকে যে বিজনেস আইডিয়াগুলো দিলাম, সেই বিজনেসগুলোর মধ্যে আপনি যেটাই শুরু করুন না কেন, প্রত্যেক বিজনেসেই আপনি কম করে দিনে 7 থেকে 8 হাজার টাকা ইনকাম করতে পারবেন, খুবই লাভজনক ব্যবসা। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।